শুরুতে এই সংবাদ শিরোনাম। দিল্লিতে সংঘর্ষে আহত 86 পুলিশ, অতিরিক্ত বাহিনী মোতায়েন। ভারতে আন্দোলনকারীদের থেকে বাঁচতে 16 ফুট উঁচু থেকে লাফ দিল পুলিশ। অবশেষে লাদাখ নিয়ে ঐক্যমতে চীন এবং ভারত। বিস্ফোরণে কেঁপে উঠল সৌদির রাজধানী রিয়াদ। এবং সবশেষ থাকছে, ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা নবায়ন হচ্ছে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে আন্দোলনরত কৃষকদের হামলায় 86 জন পুলিশ আহত হয়েছেন। তাদের রাজধানী দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। মঙ্গলবার দিল্লির বুকে আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা ট্রাক্টর নিয়ে জোর করে এগিয়ে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। অভিযোগ পাল্টা কৃষকরাও মারমুখী হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। পুলিশ জানিয়েছে 300টি ব্যারিকেড ভাঙেন আন্দোলনরত কৃষকরা। 17টি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, 8টি DTC-র বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে পাণ্ডবনগর এবং সীমাপুরী এবং গাজীপুর থানায় মোট 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীতে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন মঙ্গলবার দিল্লিতে আন্দোলনরত কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন রাস্তায় আন্দোলনকারীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরাও পাল্টা হামলা চালায় পুলিশের দিকে। পুলিশের সঙ্গে এই সংঘর্ষ বিরাজ করে আন্দোলনকারীদের লালকেল্লায় ঢুকে পড়ার পরও। লালকেল্লা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু সেখানেও মারমুখী হতে দেখা যায় আন্দোলনকারীদের একাংশকে। সেরকমের একটি ঘটনা ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে 15 ফুট উঁচু দেয়াল থেকে লাফ দিয়ে যাচ্ছেন পুলিশরা। ভিডিওতে দেখা যাচ্ছে লালকেল্লার একটি দেয়ালের কাছে থাকা পুলিশ কর্মীরা লাঠি নিয়ে তা করছেন আন্দোলনকারীরা। তাদের অনেকের হাতেই সে সময় হলুদ পতাকা ছিল, তারা সংখ্যাতেও ছিল বেশি, যার জেরে সেখান থেকে সাময়িকভাবে পিছু হটতে হয় পুলিশকে। সেই সময় মারমুখী আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে 15 ফুট উঁচু দেয়াল থেকে লাফিয়ে নিচে নামতে দেখা গেছে পুলিশদেরকে। কয়েকজন পুলিশ কর্মী আবার দেয়ালে ঝুলে আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানীতে আন্দোলনকারীদের সঙ্গে বিক্ষোভে আহত হয়েছেন 80 পুলিশ কর্মী। দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে দ্রুত মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানোর বিষয়টি একমত হয়েছে দিল্লি এবং বেজিং। নবম দফায় সামরিক স্তরের বৈঠকের পর সোমবার যৌথ বিবৃতিতে বিষয়টি তুলে ধরা হয়। সিকিমের নাকুলা সীমান্তে ভারত এবং চীন সেনাদের মধ্যে সংঘর্ষের পরও শান্তির পক্ষেই এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, উত্তেজনা কমানোর লক্ষ্যে ধারাবাহিক আলোচনার পাশাপাশি দুপক্ষই মুখোমুখি অবস্থানকারী বাহিনীকে সংযুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন। সেনা সংখ্যা কমানোর বিষয়টি 10ম দফায় বৈঠক আলোচনা হবে। এক্ষেত্রে উভয় দেশ একমত হলে সেনা কমানোর সিদ্ধান্ত আসতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকালেন LAC-তে মোতায়েন চীনা সেনার সংখ্যা কমানো না হলে ভারতও একতরফাভাবে সেনা কমাবে না। গত বছরের 15ই জুন পূর্ব লাদাখের গালওয়ানের সংঘর্ষের পরে দুদেশের কোর কমান্ডার স্তরের বৈঠকে মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানোর পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেটি এখনও বাস্তবায়ন হয়নি। এর মধ্যে উত্তর সিকিমের নাকুলায় গত 20 জানুয়ারি অনুপ্রবেশের ইস্যুতে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত এবং চীনের সেনাবাহিনী। ব্যাপক এক বিস্ফোরণের শব্দে মঙ্গলবার কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। স্থানীয় সময় দুপুর 12:52 দিকে এই বিস্ফোরণে বহু জানালার কাচ ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। বিস্ফোরণের পর ধোয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়তে দেখা গেছে, তবে এতে আহতর কোনো খবর পাওয়া যায়নি।
ইয়েমেন যুদ্ধে 2015 সালে হস্তক্ষেপের পর থেকেই দেশটির দিকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলা করে আসছে সৌদি আরব। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এসব হামলা চালায় বলে দাবি করছে রিয়াদ। গত শনিবার একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। ইয়েমেনের সরকারের পক্ষ নিয়ে যুদ্ধে জড়ানো সৌদির নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, রিয়াদের দিক থেকে আসা একটি রকেট প্রতিহত করা হয়েছে। তবে হুতি বিদ্রোহীদের দাবি, একসঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, শনিবার ঘটনার পর কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। উল্লেখ্য, 2015 সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুতি ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনী একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাইসিভ স্টার্ম নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আমিরাতের সামরিক জোট। ইসরায়েলের শীর্ষ জেনারেল বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনা নবায়ন করা হচ্ছে আর 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়া হবে ভুল সিদ্ধান্ত। ইরানের সঙ্গে যে কোনো কূটনৈতিক অঙ্গীকারের পথে সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিষ্কার আভাসের পরেই ইসরায়েলি সেনাপ্রধান এমন মন্তব্য এসেছে। মার্কিন নীতি নির্ধারণদের উপর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধানের মন্তব্য একেবারে বিরল। এতে ইসরায়েলি সরকারের পূর্ব সমর্থন রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তেলাভিভ ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেওয়া বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাওয়া কিংবা কয়েকটি ক্ষেত্রে উন্নতি সহ একই ধরনের চুক্তি করলে তা হবে কৌশলগত এবং পরিচালন দৃষ্টিভঙ্গি থেকে খারাপ এবং ভুল। 2018 সালে এই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তি থেকে সরে আসাকে স্বাগত জানিয়েছিলেন। চুক্তিতে ফিরে যাওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র এখনও অনেক দূরে রয়েছে বলে নিশ্চিত করেছেন বাইডেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত সপ্তাহে তিনি বলেন, চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইরান সত্যিকার অর্থে কী করে তাও দেখার বিষয়। ওয়াশিংটন চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেত্রে তার গতিবিধি থেকে সরে এসেছে, স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করে তুলেছে। এছাড়া উচ্চমাত্রায় বিশুদ্ধ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ এবং সেন্ট্রিফিউজ স্থাপন করেছে, যা চুক্তিতে নিষিদ্ধ। তিনি বলেন, তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দের, কিন্তু এসব পরিকল্পনা আলোচনার টেবিলে থাকা দরকার। ইরান বরাবরের মতো পরমাণু অস্ত্র নির্মাণের অভিযোগ অস্বীকার করে আসছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।